সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 25শে নভেম্বর, রোজ শুক্রবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আলো ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আলো স্যার। আলো স্যার মূলত একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি মূলত এই খামারটি পরিচালনা করে থাকেন। আর এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন। আলো স্যার মূলত লটাকারে গরুটাই বেশি বিক্রি করে থাকেন এবং আলো স্যারের প্রতি সপ্তাহে একটা অফার থাকে। আপনারা যদি লটাকারে এই ফার্মের গরুগুলো সংগ্রহ করেন, অবশ্যই আপনাদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। আপনারা বাংলাদেশের যে প্রান্তেই নেন না কেন, গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। প্রতি সপ্তাহে এই ফার্মে নতুন নতুন গরু সংগ্রহ করা হয়, তো প্রতি সপ্তাহের নাই, এই সপ্তাহে বেশ কিছু নতুন গরু সংগ্রহ করা হয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো আলো স্যারের সাথে, তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো স্যার আবার চলে আসলাম আপনার খামারে, এসে তো মাশাআল্লাহ। আর আপনার খামার আসলে সবসময় ফার্ম ভর্তি গরু দেখা যায়। জি ভাই, আমি চেষ্টা করি ভাই। তো কেনা বেচাটা কেমন চলতেছে আপনার? মাশাআল্লাহ অনেকের চেয়ে ভালো, অনেকের চেয়ে ভালো চলতেছে। সংগ্রহটা কেমন চলতেছে? সংগ্রহ ভালো, আমার কালেকশনের লোকজন আছে, আমি নিজেও তদারকি করি। আচ্ছা, তো আজকে কতগুলো গরু দেখাবেন? আর আপনি তো মূলত লটাকারেই বেশি দেখিয়ে থাকেন। গোটা 50টা। আচ্ছা, আর আপনি লটাকারেই বিক্রি করে থাকেন? জি জি জি। আর লটাকারে নিলে তো মানে গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ফ্রি। আজকে আর একটা উপহার একটু ইয়ে আছে, আপনার সার আছে, সেটা হচ্ছে গিফট আছে, শীতের জামা দেওয়া হবে, যে যে গরুই কিনুক চট আর কি, এটা ফ্রি দেওয়া হবে। গরুর একটা চট ফ্রি থাকবে? অনেকে আপনি এই চটটা বানানোর কষ্ট, কোথায় পাবে, কীভাবে বানাবে, সমস্যা ভোগে আর কি, আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, যে গরুটাই নেবে ওই গরুর জন্য একটা গরুর চট থাকবে, শীতে যেন ওই চটটা গরুকে পরিয়ে রাখা যায়। এবং যাওয়ার সময় গাড়িতে বাতাস লাগবে, সেটা সুবিধা হবে। আর আপনি, আমি আজকে লট দেখাবো 45, 53, 63, যাতে কয়েকটা লট দেখাবো। লট নিলে গাড়ি ভাড়া ফির বলে দিয়েছেন, আর সিঙ্গেলও নিতে পারবে, সেই ক্ষেত্রে আলাদাভাবে দরদামটা হবে। আচ্ছা, আপনি গাড়ি ভাড়াটা ফ্রি ক্ষেত্রে ওই ক্ষেত্রেও দরদাম হবে, আপনি আমি যা চাবো তাই দেবেন না, দাম দর করার পর গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, তো এক এক গরুগুলো দর্শকদেরকে দেখাই। প্রথমে এটার থেকে শুরু করি স্যার আমরা, না? জি জি। প্রথম লটটা, প্রথম লটে কয়টা রাখছেন? 4টা। এই লটে রাখছেন 4টা? এই লটের দাম 45,000 টাকা। এই লটে রাখছেন 4টা? জি জি জি। তো লটের প্রথমটা দেখতে পাচ্ছি, দুধের বাটটা দেখাই প্রথমে আমরা। চঞ্চল বাছুর, সব রোগমুক্ত গরুগুলোই ভালো। জি জি জি। দর্শক প্রথম গরুটা দেখতে পাচ্ছিলেন, দুধের বাটগুলো মাশাআল্লাহ। মাথাটা একটু দর্শকদেরকে দেখাই। খোরা ভ্যাকসিন খামার ধরে করা আছে, খামার পুরো খামারের গরু, সব গরু। জি জি জি। আচ্ছা, কার্ড আছে সব। বয়সটা কেমন এটার? এই লটটা 7 মাস প্লাস মাইনাস। এই লটটা? জি জি। আর লটটা 45,000 টাকা? জি জি। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের প্রথমটা, দর্শক 45,000 লটের প্রথম গরুটা দেখতে পাচ্ছেন, 7 মাসের মতো বয়সটা, হলস্টাইন ফ্রিজিয়ান। তো লটের 2 নাম্বারটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একই বয়সী, একই এই লটের দ্বিতীয় বাচ্চা। এটা লটের দ্বিতীয় বাচ্চা, সব সাদা, মানে পাশে অনেক পাবলিক সিনে এখন, এখন বলার এটা, এখন লেজ ছোট। বাটগুলো দেখা একটু দর্শক, চলুন আপনাদের দেখান, কি ধরো, চারি ধরো, ভালো করে চাবি ধরো, শক্ত করে দৌড়ে ধরো না কেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, সুস্থ গরু, দর্শক সুস্থ গরু যাকে বলে, সুস্থ গরু আসলে কখনোই, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন। তো এটা দেখলাম লটের 2 নাম্বারটা, তো লটের 3 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা, দর্শকদেরকে একটু দেখাই, দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, এটা কি জার্সি নাকি? হ্যাঁ জার্সি। এটা 45,000 লটের 3 নাম্বার গরু, এটা ভালো ভালো জার্সি। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখলাম আমরা লটের 3 নাম্বারটা, তো লটের 4 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা, মাথাটা দেখাই দর্শকদেরকে, দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা তো সাদা। জি জি, ফুল সাদা। দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা ফুল সাদা, কুটুগুলা সাদা, লেজ সাদা, লেজ খাটো,
লেস্টাও খাটো দুধের বাটগুলো দেখাই জি আর পশম দা দুধের দুধের পশম আমরা পরে নাই দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন এখনো দুধের পশমই আছে শরীরে জি 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 এই যে এই গেল চারটা লট এটা লাস্ট এই লটটা 45000 টাকার লট মাশাআল্লাহ সুযোগ আছে দাম দর করতে পারবে হ্যাঁ পিস ভাবে নিতে পারবে লট নিলে গাড়ি ভাড়া ফ্রি দামটা রাখছেন 45000 টাকার লট তো দর্শক চলুন দ্বিতীয় লটটা আপনাদেরকে দেখাই চলুন দ্বিতীয় লটে কয়টা রাখছেন 12টা দর্শক এই লটে আছে 12টা কত করে লট এটা 53000 টাকা লট 53000 টাকার লট দ্বিতীয় লটটা এই লটে আছে 12টা জি জি তো লটের প্রথমটা দেখাচ্ছিলাম আমরা দ্বিতীয় লটের 53000 টাকার লট লটের বয়স 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক এটা দেখতে পাচ্ছেন আপনারা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এটা লটে দ্বিতীয় লটটা দেখতে পাচ্ছেন লটের প্রথমটা গেল এটা 53000 টাকার লটের প্রথমটা দর্শক বাট দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম 53000 লটের দ্বিতীয়টা 53000 লটের তিন নম্বরটা দেখাই এটা একটা অস্ট্রেলিয়া ভালো মানের গরু অস্ট্রেলিয়া গরুটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন 53000 লটের দুই নাম্বার তিন নাম্বার গরুটা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো চঞ্চল তো অনেক চঞ্চল সুস্থ অনেক অনেক শক্তি গো শক্তি দর্শক তিন নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখলাম আমরা লটের তিন নাম্বারটা 53000 লটের তিন নাম্বারটা 53000 লটের চার নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা চার নাম্বার জি জি বয়সটা 9 মাস প্লাস মাইনাস সবগুলো কোন হ্যাঁ জি জি কোন একটু কম কোন বেশি দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছি 53000 লটের চার নাম্বারটা দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখলাম আমরা লটের চার নাম্বারটা তো লটের পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক লটের পাঁচ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 53000 টাকা লটের মাথাটা দর্শক দেখাই আপনাদেরকে একটু দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন বাটটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা লটের পাঁচ নাম্বারটা লটের ছয় নাম্বারটা দেখতে পাচ্ছি 53000 টাকা লটের এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান না দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন ভালো মানায় করবে এটা বেশ বড় সরকার হবে খুব টুকলা সাদা আছে মাশাআল্লাহ তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের 6 নাম্বারটা তো লটের 7 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা 9 মাস প্লাস মাইনাস এটা হলো গিয়ে দ্বিতীয় লট 53000 টাকার লট 7 নাম্বার গরুটা দশ বার আমার ক্যামেরায় বারবার দেখে নেবে সমস্যা নাই আট নাম্বারটা দেখাই দর্শক আট নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাটটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এ পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা 9 নাম্বারটা 9 নাম্বারটা এটা দেখতে পাচ্ছিলাম না এটা 8 8 নাম্বার না আচ্ছা আচ্ছা তো লটের 9 নাম্বারটা দেখতে পাচ্ছি জি জি 9 নাম্বারটা দর্শক এটা দেখতে পাচ্ছি আমরা 9 নাম্বারটা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন এটা বোমা বাচ্চা বলে মানে বোমা বাচ্চা মানে এটা আছে আপনি হয়তো ফিজার একটা বাচ্চা মানে খুব মানে ভালো মোটা গোটা আর কি এজন্য অনেক বোমা বলে ওই যে বলে আর কি লেসটা খাটো দেখেন লেস খাটো বাটগুলো দেখে একটু দুধের পশম আছে এখনো জি জি দুধের পশম এটা দেখলাম আমরা 9 নাম্বারটা জি 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 10 নাম্বারটা দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন ওই 9 মাস প্লাস মানে কোনটা একটু কম কোনটা 9 কোন 9 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এ পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন
পরবর্তী 10 নাম্বারটা দেখতে পাচ্ছি 11 নাম্বার না আচ্ছা আচ্ছা 11 নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছি মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই বয়সটা 10 মাসের মতো হবে না হ্যাঁ এইটার বয়সটা একটু বেশি হবে 10 মাসের মতো বাটগুলো বাটগুলো দেখাই একটু বাটগুলো দর্শকদেরকে দেখাই 11 নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুব ভালো আসছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাটগুলো অনেক দূরত্বে আছে এটা দেখলাম 11 নাম্বারটা তো এটা লস্ট লাস্টেরটা দেখতে পাচ্ছি 12 নাম্বার লটের মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লটের 12 নাম্বার গরুটা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো তো এটা দেখলাম লটের 12 নাম্বারটা এই লটটা রাখছেন 53,000 টাকা আর এটা হলো গা 2 নাম্বার লট তো দর্শক আর এখানে যেহেতু 12টা গরু আছে যদি 6টা নিতে চাই সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আচ্ছা তো লটের পরবর্তী গরুগুলো দেখাই দর্শক আমরা লটের এটা 3 নাম্বার লট 3 নাম্বার লট 9টা আছে ভাই এই লটে আছে 9টা এর বয়স 12 মাস প্লাস মাইনাস এগুলো এই লটে যা আছে সব 12 মাস প্লাস মাইনাস তো এক এক আমরা একটু দর্শকদেরকে দেখাই এই লটের দাম রাখছে 63,000 এই লটটা রাখছেন 63,000 টাকা দাম দর করে নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন এই তো একই সিস্টেম দর দাম করে গাড়ি ভাড়া ফ্রি আর আপনার সিঙ্গেল নিতে পারবেন সেক্ষেত্রে গাড়ির প্রত্যেকটা গরুতে একটা শীতের পোশাক দেওয়া হবে চট আর কি যে জামা যেটা আচ্ছা আচ্ছা তো লটের প্রথমটা দেখতে পাচ্ছিলাম বয়সটা কেমন এই আপনার 12 মাস প্লাস মাইনাস দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন 11 মাস প্লাস মানে 12 মাস কোন 12 মাস কম 11 মাস দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটটা খুবই ভালো আসছে গরুটার জি জি খুব সুন্দর করে এটা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা ছোট কইবে ভালো কম দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন ভালো মানের করে দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা লটের 1 নাম্বারটা জি জি 63,000 টাকা 63,000 টাকা লটের 1 নাম্বারটা তো 63,000 টাকা লটের 2 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছিলেন লটের 4 নাম্বারটা মাশাআল্লাহ তো লটের 5 নাম্বারটা দেখতে পাচ্ছেন শুয়ে রেস্ট নিচ্ছে গরুটা মাশাআল্লাহ লটের 5 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম পরবর্তীটা লটের 6 নাম্বারটা গরুটা তো ভালো একটা গরু এটা 63 লট 63,000 টাকার লটের 6 নাম্বার গরু এটা দাম দর শুধু গাছ দাম দর করে নিতে পারবে 63 লটের 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে না সিঙ্গেল নিতে পারবে দর্শক আপনারা সিঙ্গেল ও দর দাম করে নিতে হবে সেই ক্ষেত্রে তো 8 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম 63,000 টাকা লটের দর্শক 63,000 লটের 8 নাম্বারটা দেখতে পাচ্ছিলেন আপনারা তো 63,000 লটের 9 নাম্বারটা দেখাই দর্শক 63,000 টাকা লটের 9 নাম্বারটার দুধের বাটগুলো একটু আপনাদেরকে দেখাই গরুটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দেখলাম আমরা 9 নাম্বারটা জি 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 দর্শক দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান এটা দেখলাম আমরা 9 নাম্বার গরুটা এটা দেখলাম আমরা 3 নাম্বার লট 63,000 টাকা লটের তারা তো গরু আছে না জি জি আর কিছু আর একটা দুটি লট দেখাবো তো দর্শক চলুন সেই গরুগুলো আপনাদের আর একটা লট দেখাবো পরবর্তী 4 নাম্বার লটটা দেখতে পাচ্ছিলাম স্যার এই লটটা কয়টা রাখছেন এই লটটা 6টা আছে 6টা লটটা কত রাখছেন এই লটের দাম রাখছে 82,000 82,000 এই লটে মুন্ডি আছে এই লটে আবার মুন্ডিও আছে না ফ্ল্যাগ বি আছে মুন্ডি আছে এই লটের 6টা জি তো একে একে আমরা একটু দর্শকদেরকে দেখাই এটা 1 নাম্বার এটা লটের 1 নাম্বারটা হলস্টাইন ফ্রিজিয়ান জি জি ভালো মানের আপনি ঠোঁট পর দেখেন ভালো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ তো এটা দেখলাম আমরা লটের 1 নাম্বারটা জি জি তো লটের 2 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা এই লটের বয়সটা 12 মাস প্লাস মাইনাস জি 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 তো এটা দেখলাম 11 থেকে 13 মাস 11 থেকে 13 তো এটা দেখলাম আমরা লটের 2 নাম্বারটা জি দর্শক এটা দেখলাম আমরা লটের 2 নাম্বারটা তো লটের 3 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা মুন্ডি 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 না না এটা মুন্ডি ও পরেরটা মুন্ডি আচ্ছা তো এটা হালকা শিং আছে এটা দেখলাম আমরা লটের 3 নাম্বারটা তো লটের 4 নাম্বারটা দেখতে পাচ্ছি এইটা মুন্ডি না জি জি এটা মুন্ডি দর্শক এইটা মুন্ডি ঝুটি মুন্ডি দর্শক মাথা ঝুটি দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা দেখলাম আমরা লটের 4 নাম্বারটা
তো লটের পরবর্তী 5 এবং 6 দুইটাই ফ্লেক দি আচ্ছা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বয়সগুলো 12 মাস প্লাস মাইনাস জি 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 দর্শক এটা দেখলাম আমরা লটের 5 নাম্বারটা জি দর্শক লটের 5 নাম্বারটা আমরা আপনাদেরকে দেখালাম তো লটের 6 নাম্বারটা আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই লটটা রাখছেন আপনারা 82000 টাকা তো আরো আছে না জি আরেকটা দেখাবো আরেকটা লট আছে দর্শক তো চলুন আপনাদেরকে দেখাই পাঁচটা একটা লট দেখাবো পরবর্তী লটে আছে কয়টা স্যার পাঁচটা সব রেডি সব রেডি না সব রেডি আচ্ছা এই লটটা কত রাখছেন এর আছে 105000 105000 টাকার লট এই লটে আছে পাঁচটা জি জি দুইটা মুন্ডি আছে একটা ফ্ল্যাগ বি আছে একটা জার্সি আছে রেডি আপনারা দেখতে পাচ্ছেন 105000 টাকা লটের 2 নাম্বার এটা 3 নাম্বারটা মুন্ডি 3 নাম্বারটাও মুন্ডি না 105000 টাকার 3 নাম্বারটাও মুন্ডি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ একবার হিটে আসছিল 20টা দেওয়া হয়নি দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আজকে তো এ পর্যন্তই না স্যার দর্শক আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো এই গরুগুলো যদি স্যার আপনার কাছ থেকে কেউ নিতে চায় তো যোগাযোগটা কিভাবে করবে এটা আছে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা হরণকা নামকরা গোহাটা আছে গোহাটের সাথে খামার বাড়ি হাটের নামে ইজাদার পার্টনার আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা প্রবাসী ভাই তারা যদি কোনো প্রতিনিধি পাঠান বাড়ি থেকে তো সবচেয়ে ভালো হয় আর না আসতে পারে মোবাইলে বারবার দেখে কিনবেন গরু আসবে যাবে প্রচুর গরু পাওয়া যাবে ঠান্ডা মাথা কিনবেন তাড়াহুড়া করবেন না আর শুধু আমার কাছে কিনবেন তা না বিভিন্ন খামার দেখবেন শুনবেন যেখানে ভালো লাগবে দাম কম পাবেন যেখানে টাকার একটা ভরসা পাবেন যেখানে বায়না দেওয়ার একটা ভরসা পাবেন সেখান থেকে কিনবেন আমার থেকে কিন্তু তারা বলতেছে না আমরা সব যদি দেখি শুনি সবাই আর প্রতিবেদন দেখবেন শুনবেন যেটা ভালো লাগবে সেখান থেকে কিনবেন আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বর থানা অরণকলা গুহাটের সাথে খামার বাড়ি এসে দেখে শুনে নিতে পারবে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু স্যার বলার থাকে বলার দর্শক ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ